আমি আবারও চলে এসেছি উননপাড়ে মিয়ানমারের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে। আজকে আমি রান্না করব খাসির মাংস, আর খাসি মাংসটা রান্না করব আমি যেভাবে রান্না করি স্পেশাল ভাবে, সেইরকম ভাবে আমি খাসি মাংসটা রান্না করব। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আমি এখন মাংসটা মাখিয়ে নেব। আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ বাটা, রসুন বাটা অল্প অল্প দেব, আমি কাঁচা পাকা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ, এই যে রিং রিং করে কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেব। কোন দল না, আর দেবো সর্ষের তেল, আর দুটো তেজপাতা। সব একসঙ্গে মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। আমার ভাতটা হয়ে গেলে আমি চাপিয়ে দেবো। মামামটা কাকে দোল দিচ্ছে? কে ওটা? মুন্নি একা একা গলা কাটা মুন্নি। আমি উঠব, দোল নাই উঠব আমি, না আমার দোল না, অমন করতে হয়? তোমায় আমি কোলে নিয়ে দোল খেলি, কোলে নিয়ে দোল দি, ওখানে আমার পাপা বেঁধে দিতে, ওটা তো আমার দোল না, তোমার পাপা বেঁধে দিয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজাতে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। এই আলু ভাজা তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব, তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, পেঁয়াজ, রিং করা পেঁয়াজ, এই টান করতে হবে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা। এবার মশলার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। মশলার মধ্যে আরো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা খাসি মাংস। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল।
এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। হুলো বিড়াল বলেছে ঠিকই, খোকা যাবে বলিনি, বলেছে আমি যাব শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হরি বিড়াল, ওরা গেলি তো নুন্না। এই যে আমার খাসি মাংসটা রান্না হয়ে গেছে, নামানোর আগ দিয়ে দিয়ে দেবো বাটা গরম মশলা। ১৭ টাকা করে নিচ্ছিল, এখনো দাম কমে।